হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো অনেকদিনের ইচ্ছে ছিল পাহাড়ে যাওয়ার আর পাহাড়ে গিয়ে বরফ দেখার। তো আজকের এর জন্য আমরা চলে এসেছি গ্যাংটক। গ্যাংটক থেকে আমরা গেছিলাম ছাংগু। তো কোথায় থাকবে, কত কম টাকায় থাকবে, কিভাবে ঘুরবে, কোথায় কোথায় যাবে আর কি কি নিয়ম নতুন এসছে সবগুলো পেয়ে যাবে ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের লাগেজ মোটামুটি গোছানো কমপ্লিট। একটা ছোট ট্রলি ব্যাগ নিয়েছিলাম, বিকজ এটা আমাদের 3 নাইট 4 ডেজের একটা ট্যুর ছিল। তো একটা ছোট্ট ট্রলি ব্যাগে আমরা মোটামুটি প্যাক করে নিয়েছিলাম। তো এবার আমাদের বেরিয়ে পড়ার পালা। তো আমরা ধরেছিলাম দার্জিলিং মেল, যেটা ছিল শিয়ালদা থেকে। টাইম ছিল 10:02। তাছাড়া সকাল সকাল পৌঁছানোর জন্য এই ট্রেনগুলি খুবই ভালো। তো আমরা যথারীতি পৌঁছে গেছি স্টেশনে, গিয়ে ট্রেন দিয়েও দিয়েছে আমাদের। তারপর আমরা আমাদের লাগেজ নিয়ে আমরা চলে এসেছি আমাদের কোচের সামনে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো অনেকদিন কোথাও যাওয়া হয় না, তো আজকের আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখেছো, তো চলো দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে যেন না। থ্যাংক ইউ। সো অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। তো এবার রাতে ডিনার করার পালা। তো বাড়ি থেকেও করে নিয়ে এসেছিল হচ্ছে পরোটা, স্যালাড, আলুর দম আর মিষ্টি, খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিল আর খেতে দারুণ টেস্ট হয়েছিল, বিকজ আমরা খেতে ভালোবাসি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা অলরেডি শুয়েও পড়েছিলাম, বিকজ আমি অফিস থেকে ডাইরেক্ট ওখানে গেছি। তো মাঝরাতে যখন ঘুম ভাঙে দেখি আমরা চলে এসেছিলাম বোলপুর শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনের স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি এখন, আমায় আর ট্রেন থেকে নামিও নি। তো সকালবেলা যখন ঘুম ভাঙলো, জানলার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিলো, এত সবুজ কলকাতা শহরে তো আর দেখা যায় না। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে এনজিপি স্টেশন। এনজিপি স্টেশনে নেমে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইরের দিকে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনের বাইরে, যেটা নিউ জলপাইগুড়ি স্টেশন বলে। এনজিপি স্টেশনের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা ম্যাজিক গাড়ি করে চলে গেলাম হচ্ছে শিলিগুড়ি বাসস্ট্যান্ড। ভাড়া পড়লো আমাদের প্রায় 30 টাকা করে পার হেড, কেননা ওখান থেকে যদি আমরা কোনো শেয়ার গাড়ি ধরি তাহলে সেখান থেকে গ্যাংটক যেতে খরচা পড়ে অ্যাপ্রক্স পার হেড 500 থেকে 600 টাকা। এখন আমরা দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বাসস্ট্যান্ড। এখান থেকে মোটামুটি সব জায়গার বাস পাওয়া যায়, কলকাতারও বাস পাওয়া যায়। তো এখন বাজে হচ্ছে 9:11। তো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে আর এর ভাড়া পড়েছিল মাথা পিছু 400 টাকা করে। তো চলো দেখতে থাকো, এখন আমরা যাচ্ছি হচ্ছে সেবক রোড দিয়ে। খুব সুন্দর লাগে এই রাস্তাটা, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। আর এখানে কিছুক্ষণ ছাড়া ছাড়াই আর কি একটা পোস্টার লাগানো আছে যে এখান থেকে হাতি, চিতা এগুলো সব ক্রস করতেও পারে। আর তাছাড়া রয়েছে এর পাশেই হচ্ছে বেঙ্গল সাফারি। সো আমার ডান দিকে রয়েছে হচ্ছে তিস্তা নদী, আর ডান দিকে তিস্তা নদীকে রেখে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠে চলেছি আঁকাবাঁকা পথ দিয়ে, পাহাড়ি রাস্তা, বেশ ভালোই লাগছিল। এরমভাবে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠে চলেছি। তো অনেকটা পথই এখান থেকে যেতে হয়, মোটামুটি গ্যাংটক যেতে টাইম লাগে প্রায় অ্যাপ্রক্স, যদি রাস্তা খোলা থাকে, 4 ঘন্টা মতন। এই শেয়ার গাড়ি মোট 10 জন প্যাসেঞ্জার নিয়ে আমাদের ছাড়লো। তো এই 10 জন প্যাসেঞ্জার হচ্ছে পেছনে 4 জন, মাঝখানে 4 জন, সামনে 2 জন। তো যাওয়ার সময় যেটুকুনি বুঝলাম, শেয়ার গাড়িতে খুবই ঠাসাঠাসি করে যেতে হয়, তার থেকে বেটার হচ্ছে বাসে যাওয়া। এই বাসের ভাড়াও কম, এখানে শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে বাসের ভাড়া পড়ে নর্মালটা হচ্ছে 190 টাকা, আর এসি যদি যান তাহলে পড়বে হচ্ছে 350 টাকা, যেটা কমফোর্টেবল জার্নি, আপনার নিজস্ব সিট, রিল্যাক্সভাবে যাওয়া যায়। তো আমি বাসের টাইম টেবিলটাও আপনাদের সাথে শেয়ার করলাম।
তো এখন আমরা চলে এসেছি একটা হোটেলে, যেখানে আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। এটা একটা রাস্তায় যাওয়ার সময় একটা হোটেল পড়লো, এখানে ড্রাইভার যিনি আছেন উনি দাঁড় করালেন। তো চলো দেখে নেওয়া যাক ব্রেকফাস্টে কী কী পাওয়া যায়। তো আমি জিজ্ঞেস করে দেখলাম ব্রেকফাস্টে মোটামুটি আলুর পরোটা, রাইস, তারপর ম্যাগি সবই পাওয়া যায়, মোমো সবই পাওয়া যায়। তো আমি তার থেকে নিয়ে নিলাম হচ্ছে মোমো, কেন তাড়াতাড়ি খাওয়া আর ভাল লাগে খেতে মোমোটা। তো এই মোমোটার টেস্টটাও ছিল খুব সুন্দর। আমি নর্মালি নিয়েছিলাম ভেজ মোমো, আর এর প্রাইস পড়েছিল 50 টাকা। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি গ্যাংটক শহরে। গ্যাংটক শহরে ঢোকার সময় একটু জ্যাম দেখলাম, বাট এখানে কেউ হর্ন ইউজ করে না, বিকজ এখানে হর্ন ইউজ করলে 5000 রুপিস জরিমানা আছে। তো তার জন্য এখানে কেউ হর্ন ইউজ করে না। তো আমাদের নামিয়ে দিয়েছে একদম বাসস্ট্যান্ডের ওখানে, এখানে আমরা নেমে পড়েছি। তো এবার এখান থেকে আমার একটা ট্যাক্সি করে, প্রাইভেট ট্যাক্সি করে আমরা চলে গেছি আমাদের হোটেলে, যার ভাড়া পড়েছিল 300 টাকা। এখানে নর্মালি চার্জেস প্রায় সেমই থাকে, এবার হোটেল অনুযায়ী ডিস্টেন্স অনুযায়ী এরা চার্জেস নেয়। তো আমার ভাড়া পড়েছিল 300 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা হোটেলে এসে পৌঁছে গেছি, আর আমাদের হোটেলটা ছিল ঠিক প্যান্টালুন্সের ওপরে, এমজি মার্গের ঠিক আগেই, যেখান থেকে এমজি মার্গটা স্টার্ট হচ্ছে সেখান থেকে পায়ে হাঁটা পথে 1 থেকে 2 মিনিট। তো হোটেলের নাম হচ্ছে দ্য ওক রিজ। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। তো এখানে আমরা আমাদের ফর্মালিটিসগুলো ফিল আপ করে নিয়ে তো আমরা যাব হচ্ছে এখন ভেতরের দিকে। তো চলো এবার রুমে ঢোকার পালা। আমাদের রুম নাম্বার ছিল 503, একদম ঢুকে হচ্ছে ওপরে 3rd ফ্লোরে আমাদের রুম ছিল। তো এবার আমাদের রুমে ঢোকার পালা। তো রুমটা নর্মালি আমি ছবিতে দেখেছিলাম যে কিরম কী হবে, তো এবার দেখে নিই রুমটা কিরম কী আছে। তো একটা বড় বেড রয়েছে, বেডের সাথে অ্যাটাচ লাইট রয়েছে, ইলেকট্রিক কেটলি এখানে প্রোভাইড করছে, একটা কভার্ড রয়েছে, 2টো চেয়ার এরা দিয়েছে, কম্বল তো থাকবে অবভিয়াসলি, আর থাকছে হচ্ছে এখানে একটা টিভি এরা দিয়েছে। আর টয়লেটটা দেখে নেওয়া যাক, টয়লেটে এখানে গিজারের সিস্টেম রয়েছে, গিজার বসানো রয়েছে, আর 24 আওয়ার্স তোমরা গরম জলও পেয়ে যাবে। এটা হচ্ছে হোটেলের মেন ডাইনিং এরিয়া। তো এখানেই নর্মালি রাতে আর দুপুরে এবং সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ওরা এখানেই প্রোভাইড করে। তাছাড়া রুম সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো। এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া। দুপুরে হোটেল থেকে আমাদের দিয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন সঙ্গে টমেটো কেচাপ। ফ্রাইড রাইসটা ভেজ ফ্রাইড রাইস ছিল নর্মালি, আর টমেটো কেচাপ তো যেরকম হয় সেরকমই, আর চিলি চিকেনটা দারুণ ছিল। তো এদের হোটেলে খাবার দাবার সত্যি খুব সুন্দর। এরপর রুমে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি এখন গ্যাংটকের মূল জায়গা এমজি মার্গ, এখানে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, প্রচুর লোক, খুব আনন্দ হচ্ছে এখানে। আর এর দুধারে রয়েছে হোটেলস, মেডিসিন শপ, খাওয়ার জায়গা, পুরো যাকে বলে গ্যাংটকের এটা হচ্ছে প্রাণকেন্দ্র। খুব সুন্দর, এখানে হালকা বৃষ্টি পড়াতে জায়গাটা যেন আরও চেঞ্জ হয়ে গেল, পুরো নিচটা যেন চকচক করছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো গ্যাংটকে আমরা কী কী করলাম সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে যেন না ভুলো।